দেবাশিসবাবুর কাছে যাব। দেবাশিসবাবু পারসেপশন ওয়াইজ, পারসেপশনের কথা হচ্ছে তো, পারসেপশন ওয়াইজ মানুষের পারসেপশন সব থেকে বেশি মানুষ কিভাবে বোঝে, নিজের পেটে ভাত নিজের মাথায় ছাদ জুটছে কিনা, সেই পারসেপশনের জায়গা থেকে এত দূর দিনে তৃণমূল এর আগে পড়েছে। সাড়ে চার বছর ধরে, আমি সাড়ে চার বছর পঞ্চায়েতের মানদণ্ডে বলছি, সাড়ে চার বছর ধরে পঞ্চায়েতের এই লুট, আমি শেষ পঞ্চায়েতের কথা বলছি, ছ মাসের এই ঝাড়পোঁছ করে আমি বলছি কসমেটিক সার্জারি, সাজানো যাবে মোছা যাবে। এখানে দেখুন, অনির্বাণ বাবু তো স্বীকার করে নিলেন যে মমতা ব্যানার্জি একটা পলিটিক্যাল ক্রাইসিসে আছে, এবার ওনার কিছু উইশ লিস্ট আছে, উনি বলছেন সেখান থেকে বেরিয়ে যাবে। আমি আপনাকে একটা ছোট্ট গল্প মনে করিয়ে দিচ্ছি। ভুবন বলে একটা ছোট্ট ছেলে ছিল, আমরা সকলে জানি, সেই ছেলে রোজ সকাল বিকাল চুরি করত, বিভিন্ন স্কুল থেকে খাতা পেন্সিল বই নিয়ে আসতো, তার পিসি তুড়ি মাসিকে এসে দিত, মাসি সব জানতো। এরকম করতে করতে ভুবন হাত চুরিতে হাত পাকিয়েছিল, তারপর ভুবন খুব বড় চোর থেকে বড় ডাকাত হয়ে গেল, তারপরে যুবরাজ বা রাজা তাকে নিদান দিলেন যে তোমার শাস্তি মানে ফাঁসি হবে। এবং ফাঁসি হওয়ার সময় ভুবন দাবি করলো যে আমার একটা অনুরোধ আছে, আমি মাসিকে একটু কথা বলতে চাই। তো মাসি আসার পর সে মাসির কানে কানে সে বললো আমি কানে কানে কথা বলবো, কানে কানে কথা বলতে গিয়ে সে কানটা কামড়ে নিয়েছিল। সে তখন বলেছিল যে আমার আজকে এই অবস্থার জন্য তুমি দায়ী, কারণ তুমি তো, আমি যখন চুরি করেছি তুমি সেগুলো ভোগ করেছো বা দেখেছো, আমায় তো আটকাওনি, তো আমি আজকে তো বড় চোর হয়েছি, ফাঁসি হচ্ছে, সেই জন্য তোমার শাস্তি এটা। তো আমার বক্তব্য হচ্ছে, আপনি যেটা সাড়ে চার বছর বলছেন বা এগারো বছর বলছেন, সেটা সাড়ে চার বছর বা এগারো বছর ধরে তো এটা কন্টিনিউয়াসলি চড়ে আসছে, এবং এটা আজকে হঠাৎ করে ছ মাস আগে ওরা জেনেছেন এমনটা তো নয়, কারণ ওনারা আগে থেকেই জানতেন। তো আজকে যদি এসে ওনারা হঠাৎ করে নিদান দেওয়ার চেষ্টা করেন, আপনি যে ছদ্মবেশি মুখ্যমন্ত্রীর কথা বলছেন, তাহলে আমার তো মনে হয় দুটো জিনিস ঘটবে। এক হচ্ছে তৃণমূলের ভিতরে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হবে, দুই অনেক পঞ্চায়েত প্রধান হয়তো মাথা চুলকে সাহস করে জিজ্ঞাসা করবে যে আমাদের একটা সিক্রেট বলুন যে একটা ছোট্ট হার্ডওয়্যার শপ থেকে কি করে শান্তিনিকেতন বিল্ডিং হলো, আমরা তো শুধু ঘর বাড়ি এইসব খেয়ে ফেলেছি, আর আপনি তো এইটা বানিয়েছেন। মানে এই যে জায়গাটা তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্ব তৈরি হবে সেটা কিন্তু তৃণমূলকে পঞ্চায়েতে ভরাডুবি করার জন্য যথেষ্ট। মানে আমার এই যে আপনার স্টুডিওর উত্তাপ, সেই উত্তাপ দেখে আমার মনে হচ্ছিল যে বিরোধীরা এখনো এই উত্তাপটাকে হিট এনার্জিতে আনতে পারছে না, কারণ সেইভাবে তারা এখনো স্ট্র্যাটেজিক্যালি রেডি নয় যে কোন জায়গাটা অ্যাটাক করবো, তাই তারা নিজেদের মধ্যে অনেকটা ঝগড়া করে ফেলছে। এই সময় উচিত যে যে দুর্নীতিটা হয়েছে, আপামর জনসাধারণকে একটা জায়গায় নিয়ে এসে একটা জায়গাতে যে দুর্নীতি থেকে আটকাবার জন্য লড়াই করা। দেবাশিসবাবু মজা হচ্ছে কি, দেবাশিসবাবু মজা হচ্ছে কি, আমি জাস্ট আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, আমার নিজেরও স্মরণ হলো তাই আপনাকে বলছি। এই যে আপনি স্টুডিওর বিভক্ত বিরোধীদের চেহারাটা দেখছেন না, কিছু মনে করবেন, আমি কোনো রাজনৈতিক দলকে তার নেতাদেরকে তার তাদের বুদ্ধিবৃত্তিকে এতটুকু অসম্মান না করে বলছি। আমি 2010-2009 একই স্টুডিওতে এসইউসিআই নকশাল এবং কংগ্রেসের প্রতিনিধিদের ঝগড়া করতে দেখেছি। একদল বলছে মনমোহন সিংয়ের উদারনীতি নাকি দেশকে শেষ করে দিচ্ছে, তারপর তাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কিন্তু জনতার ইচ্ছায় তো বটেই, 2011-এর নির্বাচন লড়তে দেখেছি, এ রাজ্যে বাম শাসনে 34 বছরের বাম শাসনের অবসান ঘটতেও দেখেছি। ফলে মানুষ চাপ দিলে কী হয় সেটা আমরা জানি, সেটা আমরা জানি মনমোহন সিং এর অর্থনৈতিক দুর্নীতি থেকে শুরু করে আর্থিক নীতির বিরুদ্ধে লড়াই এসইউসিআই, আমরা দেখেছি কংগ্রেস এবং তৃণমূলের সমর্থিত প্রার্থী হিসেবে দাঁড়িয়ে কত বছর পর, আমার বোধ হয় এসইউসিআই লোকেদের মনে করতে পারছিলেন না 30-32 বছর পর সংসদে একজন প্রতিনিধি পাঠিয়েছিল। আমি